अरे स्टूडेंट्स, हाउ आर यू? आई एम बैक। আমরা আজকে আমাদের ভার্বের যে দ্বিতীয় পর্ব সেটি আমরা আজকে নেব। ভার্ব গতকাল আমি বলেছিলাম যে তোমাদের ফাইনাইট ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আজকে আমি নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, সেটা আগে বলেছিলাম। তো তার আগে একটু পূর্বের অভিজ্ঞতাটা একটু যাচাই করি যে আমাদের ফাইনাইট ভার্বটা ছিল প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি, রাইট? Principal verb as to hands also, it's one of them is transitive and another is intransitive. Auxiliary verb has two hands also, one is primary and another is morals, right? Okay, today we learn about non-finite verb, so let's go. Non-finite verb. What is non-finite verb? Finite verb টা কি সেটা যখন আমরা জানি, তাহলে non-finite verb কি সেটাও কিন্তু আমরা জানবো। What is finite verb? Finite verb ছিল যে ভার্বের কি আছে, যে ভার্ব কোন একটি সেন্টেন্সকে পূর্ণাঙ্গ রূপ দান করতে পারে এবং যে ভার্ব ছাড়া কোনো টেন্স বা সরি কোনো সেন্টেন্স কিন্তু তৈরি হতে পারে না, ঠিক আছে? সোজাগত একটা ফাইনাইট ভার্ব একটা সেন্টেন্সে সেন্স ফুলফিল করতে পারে, ওকে, ক্যান মেক এ সেন্টেন্স কমপ্লিটেড, রাইট? বাট নন ফাইনাইট ভার্ব ইট ইস নট সো নিডেড। এটা সাধারণত ব্যবহার করা হয় একটা সেন্টেন্সকে আরও বেশি গতিশীল করার জন্য, একটি সেন্টেন্সকে আরও বেশি সাবলীল করার জন্য, সুন্দর করার জন্য, এবং তুমি বলতে পারো যে কথোপকথনের ভাবটাকে একটু দীর্ঘায়িত না করে শর্ট করার জন্য। ইট ক্যান শর্টেন দ্য ওয়ে অফ টকিং। নন ফাইনাইট ভার্বকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পার্টিসিপল, দ্যাট ইজ জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, রাইট? আমি আগেই বলেছি ভার্ব সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। ভার্ব সম্পর্কে যদি ভালো জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা কথা বলার সময় বা যে কোনো সময় আমরা আটকে যাবো 100%। কোথায় কোন ভার্বটা ইউজ করতে হবে এবং কখন ইউজ করতে হবে, কার পরে কোন ভার্বটা ইউজ করা যাবে না, কিসের পর কী ইউজ করতে হবে, সেগুলো আমার অবশ্যই আমাদের জানতে হবে। তার চেয়ে সবচেয়ে বড় কথা কিন্তু ভোকাবুলারি নলেজ। আমার যদি ভিতরে শব্দই না থাকে আমি কার সাথে কনভার্স করব, কি দিয়ে কনভার্স করব, রাইট? আমি যদি একজনের সাথে ডায়ালগ শেয়ার করতে চাই, দেন উই নিড সাম ওয়ার্ডস টু মেক মাই সেলফ আন্ডারস্ট্যান্ড টু হিম, রাইট, আর টু দ্যাম। বাট আমাকে যদি শব্দ যদি আমার মধ্যে কম থাকে এবং সে শব্দগুলো আমি জানলাম বাট সেগুলোকে ইউজ করার ধারাবাহিকতা আমাদের মধ্যে নাই, তাহলে কিন্তু আমরা সেটা জানবো না। বিশেষ করে আমাদের এই ভাব সম্পর্কে জ্ঞানটা বেশি থাকতে হবে রিটেন ইংলিশের জন্য, ওকে? বিকজ অন স্পোকেন ইংলিশ দ্যার ইজ নো নিড টু ফলো এনি কাইন্ডস অফ টেন্স অর ভার্বস অর এনিথিং এলস হুইচ ইজ ভেরি এসেন্সিয়াল টু আস উই থিং। বাট নো, কথা বলার সময় কিন্তু আমাদের আসলে স্পোকেন ইংলিশের সময় কিন্তু আমাদের কোনো রুলস, ভার্বের রুলস বা টেন্সের রুলস কিন্তু আমাদের ফলো করতে হয় না, কারণ স্পোকেন ইংলিশের মধ্যে কিন্তু কোনো ভুল নেই। তোমরা এই একটা কাজই সবচেয়ে বেশি খারাপ করো, সেটা হচ্ছে কথা বলো না। তোমাদের মধ্যে জড়তা কাজ করে যে আমার আমি বোধহয় কথা বলবো, বোধ হয় সেটা ভুল হবে, মনে বোধহয় ভুলটা আমার ধরবে, বাট আসলে কিন্তু সেরকম কিছু না। কথা বলার ফ্লুয়েন্সটা রেডি রাখতে হবে, ফ্লুয়েন্সটা সবসময় থাকতে হবে তোমার মধ্যে। তুমি কথা বলো, ভুল হোক, স্পোকেন ইংলিশে আমি আগে বলেছি স্পোকেন ইংলিশে কোনো ভুল নেই। শুধুমাত্র স্পোকেন ইংলিশ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভোকাবুলারি নলেজ। তোমার মধ্যে যত বেশি শব্দ থাকবে তত বেশি তুমি অপরের সাথে কথা দীর্ঘায়িত করতে পারবে, তাই না? এখন তোমার মধ্যে শব্দই নেই, হ্যাঁ, এরপর আমি কী বলবো সে শব্দটা তোমার জানা নেই, বা একটা কথা তুমি প্রকাশ করতে চাচ্ছ কিন্তু সে শব্দটা আমার জানা নেই, তাহলে কিন্তু আমার সেই তার সাথে কথোপকথন আমার এগোবে না। সেজন্য অবশ্যই যখন আমরা কনভারসেশনে যাব বা যেতে চাই বা যারা এটা করতে চায় তাদেরকে অবশ্যই শব্দ বেশি জানতে হবে। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। মূল আলোচনায় পার্টিসিপাল হচ্ছে তিন প্রকার সাধারণত। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল। পারফেক্ট পার্টিসিপালটা আমরা সাধারণত
দেখি কম, আমরা এই দুটো পার্টিসিপালে কিন্তু কাজ কমপ্লিট করে ফেলি, যার কারণে পারফেক্ট পার্টিসিপালটা অনেকটা আমাদের আমরাও এটাকে আলাদা করে দেখায়। এটা মূল পার্টিসিপাল কিন্তু মূলত প্রেজেন্ট পার্টিসিপাল আর হচ্ছে পাস্ট পার্টিসিপাল, এবং এই পার্টিসিপালগুলো ইউজ করা হয় মূলত টেন্স ভিত্তিক সেন্টেন্সগুলোতে আমরা ইউজ করে থাকি। টেন্স ভিত্তিক সেন্টেন্সগুলো বলতে প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে যেটা আমরা দেখলে চিনতে পারবো, ভি ওয়ান প্লাস আইএনজি। ভি ওয়ান, ভি ওয়ানটা কি? ভি ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা রুট ফর্ম আমরা যেটাকেই বলি না কেন। অর্থাৎ একটা ভার্বের মূল একটা অর্থপূর্ণ ভার্বটাকেই বলা হয় ভি ওয়ান, সোজা কথা। অর্থাৎ অ্যাকশন ভার্ব যেগুলোকে আমরা বলি ভি ওয়ান, সেই ভি ওয়ানের সাথে যদি আমি আইজি যোগ করি সেটা একটা প্রেজেন্ট পার্টিসিপাল হবে। সাপোজ আমি যদি বলি সুইম, সুইমের সাথে যদি আমি আইজি যোগ করি তাহলে হবে সুইমিং। ঠিক আছে, রানের সাথে যদি আমি আইজি যোগ করি তাহলে হবে রানিং। এই বানানগুলো একটু কনফিউজড হতে পারে, সেজন্য আমি সেজন্যই লিখছি বানানগুলো। এটা হচ্ছে পুটিং, খেয়াল করো এখানে কিন্তু সুইমে একটা এম, বাট সুইমিং যখন আমি লিখছি দুটো এম হয়ে যাচ্ছে। রানিং, রানে একটা এম কিন্তু যখন আমি রানিং লিখছি ডাবল এন হয়ে যাচ্ছে। পুটে একটা টি, বাট যখন আমি পুটিং লিখছি ডাবল টি হচ্ছে। এটা হওয়ার কারণ আছে, কিন্তু কারণটা না হয় আর দেবো, তবে আজকে একটু ধারণাটা আমি দিয়ে নিই। সেটা হচ্ছে যেমন যে ভার্বগুলোতে সব ক্ষেত্রে প্রয়োজন আবার, কিন্তু মূলত এই কাজটা এই কারণে হয়, যে ভার্বগুলোর শেষের অক্ষরটা কনসোনেন্ট থাকে, শেষের লেটারটা কনসোনেন্ট হয়, এবং ঠিক সেই কনসোনেন্ট লেটারটার আগেই একটি ভাওয়াল থাকে, ভাওয়াল লেটার থাকে, একটা ভাওয়াল থাকে, তখন কিন্তু যখন আমি আইজি যোগ করব তখন শেষের কনসোনেন্টটা ডাবল হবে, এটা দ্বিত্ব হয়। এবং সেম এস ডাব্লিউ আই এন, এখানে এমটা হচ্ছে কনসোনেন্ট, আইটা হচ্ছে ভাওয়াল। সো আমি যখন আইনজি যোগ করবো তখন এটা সুইমিং হবে, এবং ডাবল এম ইউ হ্যাভ টু ইউজ দেয়ার। রানিং, রান প্লাস ডাবল এম পুট ইউ টি ইউ এন এ আই ইউ, এগুলো হচ্ছে ভাওয়াল, পাঁচটা ভাওয়াল আই ও ইউ। আজ যাই হোক, এ আই ই ও ইউ আই ইউ, এই ভাবগুলোর কারণে, ভাওয়ালগুলোর কারণেই কিন্তু আমরা ডাবল এম এবং পুটিং দিলাম। ঠিক আছে, এই প্রেজেন্ট পার্টিসিপালগুলো মূলত ইউজ করা হয় সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সগুলোর জন্য, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স যেগুলো আছে সবগুলোতে কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপালগুলো ইউজ করা হয়। এবং এই পার্টিসিপালগুলো অ্যাকচুয়ালি, পার্টিসিপাল যতগুলি আছে পার্টিসিপালগুলো অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের মতোই কিন্তু কাজ করে। ঠিক আছে, এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কখনো কখনো কাজ করতে পারে, কখনো কখনো অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। ওকে, কখনো কখনো অ্যাডভার্বের মতো কাজ করতে পারে, কখনো কখনো নাউনের মতো কাজ করে, যেমন জিরানটা, সেটাও আছে। যাই হোক, পরে দেখবো আমরা সেগুলো। এগুলো আমরা আপাতত দেখি, যেমন মনে করো প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, সাপোজ আই অ্যাম আই উইল গো উইথ ইউ টু সি দ্য রাইজিং সান। খেয়াল কর, এখানে কিন্তু রাইজের সাথে কিন্তু আইজি যোগ করা হয়েছে, রাইজিং। আই উইল গো উইথ ইউ টু সি দ্য রাইজিং সান। একটা জিনিস মনে রাখবে, যখন আমি প্রেজেন্ট পার্টিসিপালগুলো, কোনটা প্রেজেন্ট পার্টিসিপাল সেটা বলবো, সেক্ষেত্রে কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপালগুলো দেখলে তুমি চিনতে পারবে যে প্রেজেন্ট পার্টিসিপালগুলো কোনো একটা নাউনকে বিশেষায়িত করবে, কোনো একটা নাউনকে মডিফাই করবে। যেমন আই উইল গো উইথ ইউ টু সি দ্য রাইজিং সান, অর্থাৎ আমি তোমার সাথে যাব দেখতে, কি দেখতে যাব, উঠন্ত সূর্য, বা এটাকে কী বলে, সূর্য মানে সূর্যোদয়, সূর্যোদয় দেখতে যাব। ঠিক আছে, রাইজিং সান, উদিত সূর্যকে আমি দেখতে যাব। তাহলে এখানে সূর্যকে এক বিশেষায়িত করেছে উদিত দিয়ে, অর্থাৎ এটা কেমন সূর্য, উদিত সূর্য, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাই প্রেজেন্ট পার্টিসিপালগুলো মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আবার আমি যখন বলবো যে আই এম রানিং, আই এম রানিং, আমি দৌড়াচ্ছি, এখানে কিন্তু এই রানিংটা কিন্তু কি, এখানে টেন্স গঠন করার জন্য আমরা ইউজ করছি, এখানে টেন্স গঠন করার জন্য আমরা ইউজ করছি ভার্ব প্লাস আইএনজি হিসেবে, যেটা আমি টেন্সের রুলস ফলো করে সেটা করছি। কিন্তু মূলত সেটা ইউজ করা হয় প্রেজেন্ট পার্টিসিপালগুলোকে অ্যাকচুয়ালি ইউজ করা হয় দুটো জায়গাতে, কখনো কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কখনো কখনো রিয়েল ভার্বের মতো কাজ করে। ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোর মতোই কাজ করে থাকে।
প্রেজেন্ট পার্টিসিপল কেন, এবার আসি আমরা পাস্ট পার্টিসিপলে। পাস্ট পার্টিসিপল কোন বলো? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের একটা বিশেষ রূপ যেটা দিয়ে আমরা বোঝাই একটি কাজ হয়ে গেছে, ইট ইজ অলরেডি ফিনিশড, ওকে, ইট ইজ ডান। তাই এই কাজগুলো হয়ে গেছে এমন কাজগুলোকে বোঝানোর জন্য আমরা মূলত পাস্ট পার্টিসিপলটা ইউজ করে থাকি। কখনো কখনো সেটা ইউজ করা হয়, কখনো কখনো না, সবসময় ইউজ করা হয় তোমার পারফেক্ট টেন্সগুলোতে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, সবগুলো পারফেক্ট টেন্সগুলোর মধ্যেই, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস না, সব পারফেক্ট টেন্সগুলোর মধ্যেই কিন্তু এই পাস্ট পার্টিসিপলটা ইউজ করা হয়ে থাকে, যেটাকে আমরা ভি থ্রি নামেও চিনি। কী চিনি? ভি থ্রি নাম দিয়ে। ভি টু বলা হয় পাস্ট ফর্মকে। ভার্বের প্রধানত তিনটা ফর্ম, যদিও পাঁচটা ফর্ম, ভারতের প্রধানত তিনটা ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর দুটো ফর্ম আছে, একটা হচ্ছে এস বাই এস ফর্ম, একটা হচ্ছে আইএনজি ফর্ম। ঠিক আছে, এগুলো সাধারণত গ্রামার ইন্ডাস্ট্রিগুলো বর্ণনা বিধান আমাদের বই পুস্তকে সে যেভাবে আছে আমি সেভাবে বলছি। মূলত আসলে পাঁচ প্রকার, কিন্তু আসলে আমরা শিখে তিন প্রকার যা আছে তাই আপাতত ধরি আমরা। তাহলে সে পাস্ট পার্টিসিপলটা ইউজ করা হয় স্পেশালি পারফেক্ট টেন্সে, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সাপোজ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, আমি আগের ক্লাসে বলেছিলাম এই হ্যাভটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি, এবং প্রাইমারি অক্সিলারি যখন বসে তখন আর কি প্রিন্সিপাল ভার্বটা কিন্তু নিজের জায়গায় থাকে না, এটি চেঞ্জ হয়ে যায়। যেমন চেঞ্জ হয়ে গেছে ডান, এবং এই ডানটা হচ্ছে কিন্তু স্পেশালি পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আবার আমরা কখনো কখনো একটা নাউনের পরবর্তীতে, নাউনের আগে বসে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে বানাতে পারি। যেমন মনে করো নাউন অর্থাৎ ওই যে একের আগের মতোই প্রেজেন্ট পার্টিসিপলগুলো যেরকম নাউনের আগে বসে তাকে বিশেষায়িত করে, মডিফাই করে বা তাকে ভেরিফাইও করে, এবং সেক্ষেত্রে আমরা কখনো কখনো নাউনের আগে বসিয়ে আমরা পাস্ট পার্টিসিপলগুলোকে নাউনের আগে বসিয়ে সেটাকে আমরা ভেরিফাই করতে পারি, মডিফাই করতে পারি। যেমন মনে করো আমি যেতে পারি হি গিভস মি, হি গিভস মি এ বেকড, এ বেকড কেক। খেয়াল করো বেক, বেক কি, বেকটা হচ্ছে ভার্ব, সে বেক থেকে বেকড হয়ে গেল। হ্যাঁ, অনেকে বেকেট বলে, বেকেট কেক, বেকড কেক। হ্যাঁ, কেক হচ্ছে পিঠা, কেক পিঠাটা হচ্ছে নাউন। ঠিক আছে, এই পিঠাটা হচ্ছে কি নাউন। আর আমরা যদি বলি রিটার্ন, রিটার্ন হি গিভস মি এ লেটার, হি গিভস মি এ লেটার রিটার্ন বাই হিম। হ্যাঁ, এটা সাধারণত আমরা ভয়েস চেঞ্জ করার জন্য সেটা ইউজ করে থাকি। অর্থাৎ সোজা কথা যে এই পাস্ট পার্টিসিপলগুলো আমরা ভার্ব এবং অ্যাডজেকটিভ দুটো হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। যেমন এটা এখানে হচ্ছে অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই না, অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত, ফিনিশড। হ্যাঁ, আই ওয়ান্ট টু গিভ হিম এ ফিনিশড জব, আই ওয়ান্ট টু সাবমিট এ ফিনিশড রাইটিং। এ ফিনিশডটা হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল, বাট এখানে ফিনিশড রাইটিং বা ফিনিশড জব, এই কারণে জব, রাইটিং এগুলো হচ্ছে নাউন, এবং এই নাউনগুলোর কারণেই কিন্তু ওটা ওই নাউনগুলোকে বিশেষায়িত করেছে। কেমন জব, ফিনিশড জব, কেমন রাইটিং, ফিনিশড রাইটিং, কেমন কেক, বেক কেক, যদি বলতাম আনবেকড কেক, অর্থাৎ যেটা এখনো হয়নি, সিদ্ধ হয়নি বা পোড়ানো হয়নি, এরকম না হওয়া কোনো যদি কেক বলতাম তাহলে আনবেকড কেক বলতাম। যাই হোক, তাহলে মূলত এই পাস্ট পার্টিসিপলগুলো আমরা ইউজ করে থাকি ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটো ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। ঠিক আছে, অর্থাৎ সোজা কথা ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে এই পাস্ট পার্টিসিপলগুলো। এবার সব পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে মূলত হ্যাভিং প্লাস ভি থ্রি, মানে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং যুক্ত পাস্ট পার্টিসিপলগুলো হচ্ছে মূলত পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং যুক্ত পাস্ট পার্টিসিপল। সোজা কথা প্রেজেন্ট পার্টিসিপল প্লাস পাস্ট পার্টিসিপল, লুক প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল যে কোনো একটা আমরা শব্দ ইউজ করি। সাপোজ হ্যাভিং হ্যাভিং গন দেয়ার আই ফাউন্ড হিম স্লিপিং। দেখো, হ্যাভিং গন দেয়ার আই ফাউন্ড হিম স্লিপিং, এখানে হ্যাভিং গন এটা পুরোটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, গনটা হচ্ছে পাস্ট
পার্টিসিপাল। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপাল প্লাস পাস্ট পার্টিসিপাল মিলে যেহেতু পারফেক্ট পার্টিসিপাল হয়, সেজন্য অনেকে সেটাকে গণনায় ধরেন না, মূলত প্রেজেন্ট পার্টিসিপাল আর পাস্ট পার্টিসিপালই বলে থাকেন। যাই হোক, প্রেজেন্ট পার্টিসিপাল আর পাস্ট পার্টিসিপালগুলো সমন্বয়ে কিন্তু পারফেক্ট পার্টিসিপালগুলো হয়, এবং সেক্ষেত্রে একটা কাজ একেবারে শেষ হয়ে গেছে ধরে নিয়ে বলা হয়। অর্থাৎ হ্যাভিং গন দেয়ার, হ্যাভিং গন দেয়ার ফান হুইন স্লিপিং, অর্থাৎ আমি তাকে ঘুমন্ত অবস্থায় পেলাম। এখানে কিন্তু স্লিপিংটা হচ্ছে, দেখো এটাও তোমাদের একটা আইডিয়ার মধ্যে পড়ে যাচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপাল সেটা গণ্য হয়। ঠিক আছে, হ্যাভিং গন দেয়ার আই ফাউন্ড হিম স্লিপিং, তাহলে যে একটি কাজ একেবারে শেষ হয়ে গেছে, এটা শেষ, এটা ফল এখন কিন্তু আর বাকি নেই। এবং ওই সমস্ত কাজের জন্য আমরা যে পার্টিসিপালগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে মূলত প্রেজেন্ট, সরি, পারফেক্ট পার্টিসিপাল। ওকে, তাহলে এই ছিল আমাদের পার্টিসিপালটা। এবার আমরা দেখব জিরান সম। তোমরা যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করবা এবং ফোন করবা, আমি তো ফোন নাম্বার দিয়েছি অলরেডি। জিরান, দেখো জিরান কি, জিরানটা ঠিক একই রকম ভি ওয়ান প্লাস আই এন জি, ঠিক আছে, কিন্তু পারফেক্টটাও ভি ওয়ান প্লাস আই এন জি ছিল, ঠিক আছে, কিন্তু সেটা একাধারে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করতো, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করতো। কিন্তু এখানে জিরান কিন্তু শুধুমাত্র কি হিসেবে কাজ করবে, ভার্ব প্লাস নাউন হিসেবে কাজ করবে। সেজন্য এগুলোকে এক মানে এগুলোকে আবার ভার্বাল নাউন হিসেবে বলা হয়ে থাকে, ভার্বাল নাউন বলা হয়ে থাকে, ভার্বাল নাউন। যেমন মনে করো সুইং, আমি আগেরটাই ধরছি, সুইং প্লাস আই এন জি হচ্ছে কি, সুইমিং। আমি যদি লিখি সুইমিং ইজ মাই হবি, সাঁতার কাটা আমার শখ, ঠিক আছে, সুইমিং ইজ মাই হবি। সো এখানে সুইমিংটা হচ্ছে কিন্তু জিরান, যেটা একাধারে নাউনের মতো কাজ করেছে, একটা সাবজেক্ট হিসেবে বসেছে সেখানে, তাই না, একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, নাউন হিসেবে কাজ করছে, সে কারণে কিন্তু এই সুইমিংটা কিন্তু এখানে জিরান, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপাল হবে না, কারণ এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করেনি, নাউনের মতো কাজ করেছে। তাহলে যে ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করার পর সেগুলো নাউন হিসেবে কাজ করবে, ভার্ব এবং নাউন হিসেবে কাজ করবে, সেগুলো হচ্ছে মূলত জিরান। ওকে, আর ইনফিনিটিভ নিয়ে আমরা একটু দেখি এবার। ইনফিনিটিভ হচ্ছে, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ টু যুক্ত ভার্বের কি বেস ফর্মটা, যেমন টু ইট, টু ডু, টু হ্যাভ, টু গো, টু গো, টু ডু, টু ইট, টু হ্যাভ, এগুলো সবগুলো হচ্ছে ইনফিনিটিভ। এই টু ডু, টু ইট, টু ডু, টু হ্যাভ, টু গো, এগুলো মূলত এমন যে এগুলো একাধারে একটি সেন্টেন্সে বসে ভার্ব এবং অ্যাডভার্ব এই দুটোর মতোই কাজ করে থাকে, অ্যাডজেক্টিভও বটে, কখনো কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আবার সরি নাউনের মতো কাজ করে, কখনো কখনো, কখনো কখনো সেটা নাউনের মতো কাজ করে। যেমন আমি কিছুক্ষণ আগে দিয়েছি, একটা উদাহরণটা এখন দিই, এখনই দিয়ে দিই, যেমন সুইমিং ইজ মাই হবি, তাই না, কিছুক্ষণ আগে দিয়েছিলাম সুইমিং ইজ মাই হবি, এখানে আমি সুইমিং এটা নাউন এবং এটা জিরান, এই জিরানটা যদি আমি ইস না করে যদি বলি আমি টু সুইম ইজ মাই হবি, কেমন হলো এটা, টু সুইমটা তাহলে এখানে নাউনের অভাবটা পূরণ করলো না, একটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হলো না, টু সুইম এই সাঁতার কাটাটাই হচ্ছে আমার হবি, তাহলে এখানে টু সুইমটা হচ্ছে ইনফিনিটিভ এবং এই সেই ইনফিনিটিভটা কিন্তু নাউনের মতো কাজ করছে, নট অনলি ভার্ব, ইট ইজ প্লেইং এ রোল লাইক এ নাউন অ্যাজ এ সাবজেক্ট, ক্লিয়ার। সো ইনফিনিটিভগুলো হচ্ছে একটি সেন্টেন্সের মধ্যে যে, সরি আমি একটু অ্যাডভার্বের ব্যবহারটা দেখাই, যেমন আই উইল গো দেয়ার টু হেল্প দেম, আমি তাদের সাহায্য করতে সেখানে যাব, আই উইল গো দেয়ার টু হেল্প দেম, তাহলে আমি যাব, কেন যাব, সাহায্য করতে, এই যে কেন আমি হোয়াই দিয়ে প্রশ্ন করলাম, কেন, কেন যাব আমি সাহায্য করতে, তাহলে এখানে যাওয়াকে কিন্তু মডিফাই করেছে, ভেরিফাই করেছে কে, টু হেল্প, সেজন্য কিন্তু এটা কি এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, অর্থাৎ ভার্বকে যে মডিফাই করে সেটাই তো অ্যাডভার্ব, তাই না, তাহলে
আমরা মূলত এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, ভার্ব সবগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ভার্বের মধ্যে দেখতেছি আমরা সবগুলোই আছে, তাই না? ভার্বগুলোকে এপার পাশ করলে, এদিক ওদিক করলে কোনো না কোনো একটা ওয়ার্ডস আমরা অবশ্যই নতুন নতুন পেয়ে যাচ্ছি। তাহলে পার্টিসিপল হচ্ছে মূলত তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এবং প্রেজেন্ট পার্টিসিপলগুলো ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে সেগুলো একাধারে তোমার নাউন এবং অ্যাডজেক্টিভ, কখনো কখনো অ্যাডভার্বের অবস্থাও ফিল আপ করে থাকে। পাস্ট পার্টিসিপল হচ্ছে একটা ভার্বের শেষ অবস্থা, যেটাকে আমরা বলি অর্থাৎ পূর্ণাঙ্গ অবস্থা, যেটা হয়ে গেছে এরকম বোঝানোর জন্য আমরা যে পার্টিসিপলগুলো ইউজ করে থাকি, পাস্ট পার্টিসিপলগুলো। এবং এটা এটা এই পাস্ট পার্টিসিপলগুলো অবশ্যই আমাদের পারফেক্ট টেন্স, সকল প্রকার পারফেক্ট টেন্সগুলোর মধ্যে লাগে। ওইদিকে প্রেজেন্ট পার্টিসিপল লাগে সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সগুলোর মধ্যে, পাস্ট পার্টিসিপল লাগে সকল প্রকার পারফেক্ট টেন্সগুলোর মধ্যে। এবং পারফেক্ট পার্টিসিপল যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল প্লাস পাস্ট পার্টিসিপল দুটোর সমন্বয়ে গঠিত। এবং এটাও কোনো একটি কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে যার ফলে এখন আর অবশিষ্ট নেই, সেটা অর্থাৎ পূর্ণাঙ্গ পুরনো একটা স্মৃতিকে তুলে ধরার জন্য আমরা সেটা ইউজ করে থাকি। এরপর হচ্ছে তোমার জিরান, জিরানটা ভাব প্লাস আইএনজি, এবং এই ভার্বের সাথে আইএনজি যোগ করার পর সেটা একাধারে নাউন এবং ভার্ব দুটোর মধ্যে আচরণ করে এবং এজ এ সাবজেক্ট এটা ইউজ করা যায়। ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটা আমরা বলি না কেন, এই ভার্বের এই অবস্থাটা একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে তোমার নাউন, অ্যাডভার্ব, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভের মতো নাউনের মতো ভার্ব, অ্যাডভার্ব এবং নাউনের মতো আচরণ করে থাকি বিধায় সেগুলোকে আমরা বিশেষায়িত করতে পারি। যে ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্বের সে ফর্ম যে ফর্মগুলো কোনো সেন্টেন্সে বসে ভার্বকে, সহায়তকের ভার্বকে মডিফাই করে থাকে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট এবং নন ফাইনাইট এটা যদি ভালো মতো তোমাদের আয়ত্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই, আমি আগেই বলেছিলাম, যদি কারোর সাথে তুমি কথা বলতে আগ্রহী হও এবং কথা বলতে চাও, কিছু লিখতে চাও, হ্যাঁ, লেখার জন্য পূর্ণাঙ্গ একটি লিখন ব্যবস্থার জন্য ইংরেজিতে তোমাদের অবশ্যই ভাব ভালো মতো শিখতে হবে, ভালো মতো জানতে হবে। ভাব সম্পর্কে অনেক ভিডিও আছে, তোমরা ইউটিউবে দেখতে পারো, অনেকগুলো ভাব সম্পর্কে ভিডিও আছে। হ্যাঁ, আমার জাস্ট ক্ষুদ্র প্রয়াস ছিল এটা তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। এবং জানি না কতটুকু পেরেছি তোমাদের কমেন্টস বা তোমাদের ফোন পেয়ে, হয়তো আমি সেটা বুঝতে পারবো। যাই হোক, তোমার ভালো মতো অধ্যয়ন করো, ভালো মতো পড়ো, লেখাপড়া করো বাসায়। এবং অবশ্যই আমি আগ পূর্বের কথাটা আবার বলছি যে স্টে হোম, স্টে সেফ, ওকে? এবং সরকারের সকল বিধিমালা আর নিষেধ কোনো কিছু অমান্য করবে না, পরিবারের বিরুদ্ধে কোনো কাজ করবে না, সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কোনো কাজ করবে, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, এবং এই শিক্ষাটা তোমরা এখন থেকেই অর্জন করো, এটাই আমি আশা করবো। তো আজকের জন্য আমার ক্লাস এ পর্যন্তই, তোমাদের পরবর্তীতে কোনো না কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে, এ পর্যন্তই ধন্যবাদ, ভালো থাকবে, ওকে, গুড বাই।